লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুননিপাল, দাদা ভাই আছে তো? হ্যাঁ, তোর কিচ্ছু হবে না, প্রমিস করছি, কাঁদবি না, ঠিক আছে? কিচ্ছু হবে না তোর। কপিটা খাও, দেখো অনেক সময় আমরা অনেক কিছু করে ফেলি যেগুলো আমাদের নিজেদের মধ্যে থাকে না, নিজেদের হাতে থাকে না। তুমি তুমি পুলিশ দাদার কাছে যাও, গিয়ে সরি বলো, দেখবে পুলিশ দাদা ঠিক তোমার পরিস্থিতিটা বুঝবে। আচ্ছা, আমাদের তো এখনো আসল কাজটা বাকি বলো। নিপা দিদি যে নির্দোষ সেটা তো আমাদের প্রমাণ করা বাকি। কই, আমি যখন বিনয়ের দোষে সাজা পাচ্ছিলাম তখন তো তুমি মাথা ঠান্ডা রেখে প্রমাণ জোগাড় করে আমাকে নির্দোষ প্রমাণ করেছিলে, তাহলে এবার আসল খুনিকে সেটা বার করো। যাও, তুমি একবার পুলিশ দাদার কাছে যাও, যাও। রুদ্রদেব ব্যানার্জিকে আমি কখনো ক্ষমা করতে পারবো না ম্যাডাম, ইম্পসিবল। নিজের ক্যারিয়ারে দাগ লাগতে দেবে না বলে নিপাকে সাফার করাচ্ছে। কেন কেন এরকম করবে পুলিশ দাদা? করছে তো, রাইট, করছে। আর যদি রুডি একবার চাইতো তাহলে অশোক স্যারকে ফোন করে নিপার অ্যারেস্টটা অ্যাটলিস্ট আটকাতে পারতো, রাইট? যাবো, অনেক সময় মনের ব্যথাটা মুখে প্রকাশ করা যায় না, হয়তো পুলিশ দাদাও পারছে না। পুলিশ দাদা হয়তো অন্য কারোর থেকে হেল্প নিতে পারে না, তুমি তো নাও না গো। ট্রাস্ট মি মিঠাই, আজ গর্ভপাত যদি তুমি কোনোভাবে নিপার জায়গায় হতে তাহলে আমি সবটা ছাড়খাড় করে দিতাম, আপসাইড ডাউট করে দিতাম পুরোটা। আমি একটা কথা বুঝতে পারছি না, হাউ ক্যান রুডি বি সো কোল্ড? হ্যাঁ, তোমার মনে আছে আমরা আমরা নিপার রুডির বিয়ে দিয়েছিলাম, আমি নিপার হাতটা রুডির হাতে তুলে দিয়েছিলাম। কেন? কারণ নিপার রুডিকে খুব ভালোবাসত। ইয়েস, তুমি বলো, ডাজ নিপার ডিজার্ভ দিস ট্রিটমেন্ট? হ্যাঁ উচ্চবাবু, পুলিশ দাদার ভেতরে কী চলছে সেটা কিন্তু তুমি আমি বুঝতে পারছি না। নিপা দিদি আমাদের সবার খুব আদরের, কিন্তু তাই তাই বলে তো পুলিশ দাদা অপরাধী নয়, তাই না? তিন দিন মেটাই, আর তিন দিন যেভাবেই হোক নেক্সট তিন দিনের মধ্যে আমি প্রমাণ করব যে নিপাই খুনটা করেনি, আর এটাও খুঁজে বার করব যে আসল খুনি কে। জাস্ট থ্রি ডেজ, তারপরে ওই রুদ্রদেব ব্যানার্জির কাছে আমি আমার বোনকে আর ফিরে যেতে দেব না। দ্যাটস আ প্রমিস। I kill you to the balance.
আমি তো তোমায় সবসময় সাবধান করতে চেয়েছিলাম নিপা, বারবার করে তোমাকে বলেছিলাম। আমি এখন সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেলাম, কি করতাম আমি? আমি তো পুলিশের দায়িত্বে বাধা দিতে পারি না, আর তোমাকে এভাবে দেখতে যে আমার কি কষ্ট হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না নিপা। রুদ্র, প্লিজ এভাবে ভেঙে পড়ো না। সোম, তোর সাথে আমরা আমি কেন ভেঙে পড়ব? আমি তো অত্যন্ত খারাপ, তাই না? যাই হোক, তোমরা এখানে, তোমার বাড়িতে গেছিলাম, তুমি ছিলে না, তাই তোমার চেম্বারে এলাম। তুমি এখানে কি করছো এত রাতে একা একা? চলো বাড়ি চলো। না সোম, আজ আমি এখানেই থাকবো। আজ রাত্রেবেলা আমি আমার টিমকে ডেকেছি, ওরা এখানে আসছে। আমি অ্যাটলিস্ট এটুকু প্রুফ করতে চাই যে আমি নিপার প্রতি উদাসীন নই। আমিও যথেষ্ট বিচলিত, আমার মধ্যে একটা টার্ময়েল হচ্ছে। আমার ভালো লাগছে না নিপাকে জেলের মধ্যে এভাবে দেখতে। আমি নিপাকে সবসময় ভালো রাখার চেষ্টা করেছি, সবসময়। সেটা জানি রুদ্রদা, কিন্তু এখন এসব বলে কি লাভ বলো? খিলাম আজ যে কথাগুলো আমাকে শুনতে হলো, তাতে তো এটাই মনে হলো যে আমি নিপার খেয়াল রাখি না। ওর ভালো মন্দ কোনো কিচ্ছুর নয়। নিপা তো সমানে বলে চলে যে আমি নাকি নিপাকে সিরিয়াসলি নিই না। নিপা আইসক্রিম খেতে ভালোবাসে জানো, আর আইসক্রিমের স্টক যাতে ফ্রিজে সবসময় থাকে আমি সেটার খেয়াল রাখি। আমি ওকে কিচ্ছু করতে দিই না, ও রান্না বান্না করতে গিয়ে কখনো হাত পড়ায়, কখনো জিনিসপত্র নষ্ট করে, আমি কিচ্ছু বলি না ওকে। কিন্তু তোমরা এটুকু তো মানবে যে নিপার নিজের যে দায়িত্ব, সে দায়িত্ব ও বোঝে না। রুদ্রদা, এখন মাথা ঠান্ডা রাখাটা মোস্ট ইম্পর্টেন্ট। প্লিজ মাথা ঠান্ডা রাখো। কি করে মাথা ঠান্ডা রাখবো তোরসা? আমি নিপাকে বারবার বারণ করেছিলাম এসব সোসাইটির লোকজনের সঙ্গে মেলামেশা না করতে। তুমি জানি না কেন আমার মনের মধ্যে একটা অদ্ভুত ইরিটেশন হতো, কিন্তু এখন আমার হাত কামড়াতে ইচ্ছা করছে। এখন মনে হচ্ছে যদি আমি আর একটু জোর করতাম তাহলে হয়তো অশান্তি বাড়তো, সেটা হয়তো আমার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতো। কিন্তু এই অঘটনটা তো ঘটতো না। নিপাকে এভাবে লক আপের পেছন, বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। দেখো রুদ্রদা, আমরা তো কেউ জানতাম না বলো এই বিপদটা হবে, তুমিও কি জানতে বলো? না তোরসা, আমি সিরিয়াসলি জানতাম না যে এরকম একটা বড় বিপদ হবে। কিন্তু আমি নিপাকে বারবার বারণ করেছিলাম, ও একবারও আমার কথা শোনার প্রয়োজন বোধ করেনি। শুধু নিপা কেন, আমরাও তো তোমাকে কতবার বলেছি যাক নিপা, যাক না, ছেড়ে দাও, যেতে দাও। ওই যে ঠাম্মি একটা কথা বলে না, বিপদ বলে কয়ে আসে না। এক্স্যাক্টলি তোরসা, সেই জন্য তো সাবধান হতে হয়। আমরা সারাদিন এত ক্রাইম দেখি, এসব কথা তো এখন অবান্তর, কাকে বলবো? যাকে বলবো সে তো পুলিশ কাস্টাডিতে। আমি জানি আমি নিপাকে যথেষ্ট অ্যাটেনশন দিতে পারিনি, আমার কাজটাই তো এরকম। আর নিপা যে কাজটা করে, ও যে ব্লগ তৈরি করা, ভিডিও তৈরি করা, সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া, আমি এগুলো সম্বন্ধে কোনো ইন্টারেস্টও রাখি না, জানিও না। আসলে আমি অন্য একটা অ্যাটমসফিয়ারে বড় হয়েছি, তো তাও একা একা। আমারও না কিছু একটা দরকার, আমিও
একটু অ্যাডজাস্টমেন্ট এক্সপেক্ট করি। নিপারও তো উচিত আমার সঙ্গে অ্যাডজাস্ট করা। আচ্ছা তোমরাই দেখো না, একে অপরের থেকে এতটা আলাদা, তোমরাও তো অ্যাডজাস্ট করছো, নিজেদের পাল্টেছো। রুদ্র, নিপা মন্ত ছোট। ও ছোট নয় সোম, তোমরা ওকে ছোট করে রেখেছো। আর ওকে সব থেকে বেশি আশকারা দিয়েছে সেই মানুষটা যে আজকে আমাকে এত বড় বড় কথা বললো, সিড। সোম, সিডও কিন্তু মিঠাইকে নিয়ে যথেষ্ট মানিয়ে চলেছে। আমার কোন জায়গাটা খারাপ লেগেছে জানো? সিড আমার এতদিনের বন্ধু, এত ভালো করে চেনে আমাকে। স্কুল লাইফে আমি ওর সিনিয়র হিসেবে ওর সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু টেক কেয়ার করেছি, আর আর ও আজকে আমার গায়ে হাত। আমি না এটা কখনো ভুলতে পারবো না, আমাকে এটা ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। বুঝতে পারছি, কিন্তু তুমি একবারের জন্য সিরের দিকটা ভেবে দেখো তো। নিপা ওর বোন, ওকে পাগলের মতন ভালোবাসে, সবাই একদিকে আর নিপা আর একদিকে। প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, কেসটাকে নিয়ে ভাবো। কে খুন করলো, মার্ডারটা কিভাবে হলো, এগুলো নিয়ে ভাবো। দেখো নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করলে এগুলোর আর কোনো শেষই নেই। তুমি আমাকে কি করতে বলছো দর্শা? আমি এটাই বলছি, তুমি আর সিড মাথা ঠান্ডা করে কেসটা নিয়ে ভাবো। বেচারি নিপা তো লক আপে, বলো ওকে আজকের দিনটা থাকতে হবে। আজকের দিন কেন, ওকে আগামীকালও হয়তো থাকতে হতে পারে। তাই জন্য বলছি সময় নষ্ট না করে কেসটা নিয়ে ভাবো। তোরসা, আমি আমার টিমকে অলরেডি বলে দিয়েছি, আমার টিম আসছে, আমি বসে নেই। তোমরা বাড়ি যাও আর সিডকে অবশ্যই বলো ওর বোনের জন্য যেটুকু যা প্রয়োজন রুদ্রদেব ব্যানার্জি সেটা নিশ্চয়ই করবে। আমি ভাইয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ভাইয়ের মাথা ঠিক ছিল না, নাহলে ও এইভাবে তোমাকে কথাগুলো বলতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি নিজে তোমাদের দুজনের মধ্যে ঝামেলাটা মিটিয়ে দেবো। প্লিজ ভাইয়ের উপর রাগ করে থেকো, তুমি তো জানো ভাই তোমাকে কতটা ভালোবাসে। আমি তো জানি সোম, ও কি জানে আমি ওকে কতটা ভালোবাসি। আর যে ব্যবহারটা আমার সঙ্গে করেছে, আমি চাইলে ঠাঁটি একটা চড় মারতে পারতাম, সেই অধিকারটা আমার ওর উপর আছে সোম। কেন করিনি জানো? কারণ সেখানে ঠাম্মি উপস্থিত ছিল, মিঠাই ছিল, স্ত্রী ছিল, সবার সামনে আমি এরকম রিয়্যাক্ট করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা সিডের ব্যবহারের জন্য অত্যন্ত দুঃখিত। তুমি কি খাবে বলো তো, আমরা করে নিয়ে আসছি, বলো। থ্যাংক ইউ সো মাচ তোরসা, কিন্তু আজ রাতটা অন্তত আমি খাবার অবস্থায় নেই। আমি জানি ছেলে কি খেতে দেয়, আর নিপা যে কিছুই খেতে পাচ্ছে না সেটা। আমার মাথায় আছে, আমার আমার গলা দিয়ে না কিছু নামবে না। তোরসা সোম, তোমরা বাড়ি যাও। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কেসটার ভেতরে ঢুকতে হবে, এই কেসটার ব্যাপারে সব খোঁজ খবর নিতে হবে। আজ সারা রাত আমি অফিসে থাকবো, আমাকে আমাকে সব কাজ করতে হবে সোম। তোরসা প্লিজ তোমরা বাড়ি যাও, এবার আমি কাজে মন দিতে চাই।
নিপা নিপা কি করে যে তোমাকে আমি এখান থেকে বের করে আমি বুঝতে পারছি না। মাথায় কিচ্ছু ঢুকছে না। নিপা আমি জানি তুমি এই কাজ করতে পারো না, কেউ তো একজন আছে এই কাজটা করেছে, আর তুমি এত সহজ সরল বলে তোমার উপর দিয়ে কেসটা দিয়েছে। স্যার হ্যাঁ তোমার এসো। স্যার আপনি যে কেসটা চেয়েছিলেন এটা হচ্ছে প্রপ রুমের পুরো স্কেচ। ওকে, পুরো লেআউট আছে স্যার, দেখুন স্যার ভালো করে। একদিকে প্রপসগুলো আছে আর প্রপসগুলোকে ডাই করা আছে। প্রপ রুমে প্রপ ডাই করা, মানে ক্লাবে এত প্রপ কেন? আসলে স্যার সমস্ত প্রপসগুলোই মালিনী চৌধুরীর জোগাড় করা। উনি মাঝে মধ্যে থিয়েটার করেন আর ওনার পয়সারও কোনো অভাব নেই, সেই কারণেই উনি প্রপসগুলো জোগাড় করে এই রুমটাতে রাখতেন। এইসব প্রপগুলো ক্লাবে থাকে, বাট হিসাব মতো এগুলো তো পার্সোনাল প্রপার্টি। ক্লাবের এই যে সেকশন, এই সেকশনটা মালিনী চৌধুরীর নিজস্ব ভাড়া করা সেকশন, সেই কারণে ক্লাবের কেউ এখানে আসে না। আজ সকালেও আসেনি? না স্যার, আজ সকালেও না আর খুন হওয়ার সময়ও না। স্যার আপনি প্রপ রুমের স্কেচটা ভালো করে দেখুন, একদিকে প্রপসগুলো রাখা আছে আর সমস্ত প্রপস সরানোর পরে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। প্রপসের যে স্ট্যান্ডগুলো আছে তার পেছনে একটা দরজা আছে। এই দরজাটা সবসময় লকটি থাকে আর এই দরজার চাবি ক্লাব অথরিটির কাছে থাকে। যেহেতু ক্লাবের কেউ এদিকে আসে না, সেহেতু আমরা বুঝতে পারছি না যে এই দরজাটা খোলা হয়েছে না খোলা হয়নি। দরজাটা লকটি ছিল সকালে। তার মানে তোমার এটাও তো হতে পারে যে ওই পেছনের দরজা দিয়ে কেউ এসে প্রজ্ঞা ম্যাডামকে খুন করে গেছে, কিন্তু তাকে তো আবার সমস্ত প্রপ জায়গা মতো রাখতে হয়েছে। যা দেখছি প্রপের পেছনে ঢোকার বন্দোবস্ত, প্রপের পেছনে দরজা আছে। স্যার আপনি এটা বলেছেন সেটা হতেও পারে, কিন্তু এটাতে আমরা নিপা ম্যাডামকে নির্দোষ প্রমাণ করতে পারবো না, কারণ তিনি প্রপস রুমটার ভেতরে কেন ঢুকেছিলেন সেটার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা তমাল, এই নিপা যে বেটারটার কথা বলেছিল তার খোঁজ পাওয়া গেছে? না স্যার, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার কোনো খোঁজ পাওয়া যায়নি মানে মিসিং? জানি না স্যার। আর নিপা ম্যাডাম যেটা বলছিলেন যে তাকে ওই প্রপস রুমে ঢোকার জন্য কেউ একজন বলেছিলেন, সে সম্ভবত একজন ওয়েটার। সেরম কোনো ওয়েটার আমি ক্লাবে খুঁজে পাইনি আর সেই কারণেই আমি প্রমাণ করতে পারবো না যে নিপা ম্যাডাম কারোর কথাতেই ওই প্রপস রুমে ঢুকেছেন। আচ্ছা এই যে ওয়েটারটি অলরেডি আছে সেই বলেনি তো? না স্যার। এবার আমাদের খুঁজে দেখতে হবে যে ওয়েটারটা নিপা ম্যাডামকে বলেছিল যে প্রজ্ঞা ম্যাম এই প্রপস রুমটার ভেতরে আছে, সে ওয়েটারটা কে, কোথা থেকে এলো, কোথা দিয়ে ঢুকলো, তার কোনো ক্লুই পাচ্ছি না। ঠিক আছে তোমার, তুমি এসো। ওকে স্যার। এই ওয়েটারটি ক্লু, এই ওয়েটারটিকে খুঁজে বের করতে হবে। ক্লাবের সিসিটিভি ফুটেজগুলো আমাকে চেক করতে হবে। ইয়েস, ক্লাব অথরিটির সঙ্গেও কথাবার্তা বলতে হবে। নিপা আমি যেভাবেই পারি তোমাকে ছাড়িয়ে আমি আনবই। তুমি ভেবো না তোমার পুলিশ বাবু তোমার জন্য ফিল করে না। হ্যাঁ এটা ঠিক যে আমি হয়তো কোনোদিনও তোমাকে ওভাবে বলে উঠতে পারি, কিন্তু বিশ্বাস করো নিপা, আজকে আমার বুকটা একেবারে ভেঙে যাচ্ছে। আমি পারছি না এভাবে ভাবতে যে তুমি কষ্ট পাচ্ছ। প্লিজ প্লিজ ফরগিভ মি, কিন্তু এত কিছু সত্ত্বেও হায়ার অথরিটিকে বলে আমি কোনো স্পেশাল ফেভার নিতে পারবো না নিপাম। আই এম ভেরি সরি নিপাম, আই এম রিয়েলি ভেরি সরি।
পারছেন? মানে আপনি তো নিপার দাদা। এক্স্যাক্টলি, আমি নিপার দাদা। অ্যাকচুয়ালি আমি সম্পূর্ণ একটা আলাদা কাজে এসেছি। আই জাস্ট ইন্ট্রোডিউস মাই সেলফ, স্পেশাল অফিসার সিদ্ধার্থ মোরাক। আচ্ছা, আসুন না, বসুন প্লিজ। না 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 না, আমি এক্স্যাক্টলি বসতে আসিনি এখানে। কাল সন্ধ্যাবেলা যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করতে এসেছি। কালকে আপনার সাথে পরিচয় হলো কিন্তু কোনো কথাবার্তা হয়নি, বিশ্বাস করুন। সেকেন্ড টাইম যে এই সব নিয়ে আমাদের কথা বলতে হবে আমি না বুঝতে পারিনি, জানেন তো। আচ্ছা, নিপা কেমন আছে? বিশ্বাস করুন, আমরা নিপাকে নিয়ে খুব ওয়ারিড। মানে ওকে যে থানায় দেখতে যাব সেই সাহসটুকু অবধি জোগাতে পারছি না। কি করে যে সব হয়ে গেল আমি তো এখনো বুঝতে পারছি না। আমরা ওকে বুঝতে পারছি, শুধু একটাই জিনিস জানি, আমার ছোট্ট নিপাটা খুব সাফার করছে। যেভাবেই হোক, যেই সিচুয়েশন থেকে হোক, একবার দাদাভাই ওকে ঠিক বার করে আনবে।